ভূতে বিশ্বাস করেন না এমন মানুষ খুব কম আছে আসলে কি ভূত আছে নাকি নেই কখনো কখনও এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কোনো ব্যাখ্যা পাওয়া যায় না হয়তো আছে বা আবার নেই আপনার বাড়িতে ভূত আছে কি না তা কি আপনি জানেন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার বাড়িতে ভূত আছে আপনি কি নতুন বাসায় পা রেখেছেন জমি কিনে বাড়ি করেছেন নাকি পুরনো বাড়ি কিনে নতুন করে সাজিয়ে বসেছেন অথবা নতুন কোনো ফ্ল্যাটে মুভ করেছেন কি ভালো করে চিন্তা করে দেখুন তো আপনি এই নতুন বাসস্থানটিতে এসে স্বস্তি পাচ্ছেন কি না সারাক্ষণ কি একটা অস্বস্তিতে ভুগছেন বারবার মনে হচ্ছে কোথাও কিছু একটা ছন্দপতন হয়েছে অস্বাভাবিক কিছু টের পাচ্ছেন কিন্তু ধরতে পারছেন না সমস্যাটা কোথায় তাহলে সাবধান প্যারানর্মাল বিশেষজ্ঞরা বলেন এইসব ব্যাপার মোটেও অবহেলা করার মতো নয় হতে পারে আপনার এই নতুন আবাসটিতে ভূত জাতীয় কিছু আনাগোনা করছে কি হাসি পাচ্ছে শোনে হাসবেন না ব্যাপারটা সিরিয়াস হতেই পারে তো বিশ্বাস করুন বা না করুন আপনি হয়তো স্বীকার করবেন যে আপনার চারপাশে এমন কিছু ব্যাপার ঘটে যায় কোনো ব্যাখ্যা হয় না যার অনেক কিছু দেখে বা শুনে আমাদের অস্বস্তিকর অনুভূতি হয় কিন্তু এর পেছনের কারণ আমরা জানি না নতুন বাড়িতে ওঠার সময় কয়েকটি বিশেষ দিকে নজর রাখাটা জরুরি কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার বাড়িতে ভূত আছে হঠাৎই আপনার মনে হল পেছন থেকে কেউ আপনার কাঁধ বা পিঠ স্পর্শ করল ফিরে দেখলেন কেউ নেই প্রথমে নিশ্চিত হন কেউ আপনার সাথে মস্করা কিংবা ভয় দেখানোর জন্য চেষ্টা করছে কি না যদি তা না হয়ে থাকে তাহলে সাবধান আপনাকে স্পর্শকারী রক্ত কোনো জীব নাও হতে পারে দুই যদি মনে হয় ঘরের আসবাবপত্র নিজে থেকেই স্থান পরিবর্তন করছে তাহলে খামোখা ভয় পাবেন না এমন ক্ষেত্রে ব্যাপারটা ভৌতিক নাও হতে পারে আপনি নিজেই হয়তো সরিয়েছেন সেন্টার টেবিল বা বইয়ের র্যাকটি তারপর ভুলে গেছেন কিন্তু যদি দেখেন আপনার বেডরুমের খাট কিংবা বিছানা টোটালি ঘুরে গেছে অথবা বসার চেয়ারটি উল্টো হয়ে পড়ে আছে তাহলে এখানে ভেবে দেখার যথেষ্ট অবকাশ রয়েছে হতে পারে এটা কোনো মানুষের কাজ নয় তিন নতুন বাসায় পা রেখে যদি শোনেন সেখানে কেউ আগে মারা গিয়েছেন অথবা যে জমিতে বাড়ি করেছেন সেটি আগে কবরখানা কিংবা শ্মশানঘাট ছিল তাহলে ভয় পাবেন না মৃত্যু একটা কমন বিষয় তা কোথাও ঘটে থাকলেই যে প্রেত কিলবিল করবে এমন কোনো কথা নেই তবে বলা হয়ে থাকে যে পাপি ব্যক্তিদের আত্মা তার কবরস্থানের আশেপাশেই ঘোরাঘুরি করে যদি আপনার বাসস্থানের স্থানটিতে কোনো পাপী ব্যক্তিকে কবর দেওয়া হয়ে থাকে তাহলে তার অতৃপ্ত আত্মা সেখানে ঘোরাফেরা করাই স্বাভাবিক অতএব নতুন বাড়িতে ওঠার আগে ভালো করে খোঁজ নেন চার মনে করুন কোনো এক নিস্তব্ধ দুপুরে আপনি বাড়িতে একা কিন্তু থেকে থেকে বিচিত্র সব আওয়াজ হচ্ছে ফাঁকা বাড়িতে প্রথমে নিশ্চিত হন এটা ইঁদুর বা ছুচর কীর্তি কিনা যদি সন্দেহ না মেটে তবে সাবধান এই আওয়াজ হতে পারে কোনো অশরীরী আত্মার কারসাজি ভয় দেখিয়ে আপনাকে বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছে নির্জন বাড়িতে আরও একটা ব্যাপার খেয়াল রাখবেন তা হল তাপমাত্রা ধরুন আজ খুব গরম কিন্তু হঠাৎ করেই ঘরের ভেতরটা খুব ঠান্ডা হয়ে গেল আপনি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না এভাবে যদি হঠাৎ বাড়ির ভেতরে তাপমাত্রা বদল ঘটে তাহলে বুঝতে হবে যে সমস্যা রয়েছে কিন্তু এটাও ঠিক যে সামান্য ঠান্ডা অনুভব করা মানেই ঘরে অশরীর কেউ এসেছে এমনটা ভাবার কোনোই কারণ নেই সর্বশেষে যে কারণটার কথা বলবো তা হচ্ছে হঠাৎ করে কোনো বিশেষ গন্ধ পাওয়া এটা মোটেই খুব সুবিধের ব্যাপার নয় প্রথমে খুঁজে দেখুন কিচেনে আপনার মা স্ত্রী কিংবা কাজের মেয়েটা কোনো অচেনা খাবার রান্না করছে কি না যদি তা না হয়ে থাকে তাহলে বুঝবেন গন্ধটার মধ্যে একটা ঘাপলা আছে ভালো করে চিন্তা করে দেখুন তো এই গন্ধ আপনার মৃত কোনো আত্মীয়ের গায়ের গন্ধের সাথে মিলে যায় কি না সাবধান খুব সাবধান এই ক্ষেত্রে এই পুনরাগমন এর উদ্দেশ্য ভালো নাও হতে পারে ভয় পাবেন না সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন এবং ভালো কোনো বুজুর্গ ব্যক্তি পরামর্শ নেবেন ভালো থাকুন নিরাপদে থাকুন মজার মজার তথ্য জানতে আমাদের চ্যানেলে সঙ্গেই থাকুন